বন্ধুরা, একটু আগে আমরা পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলে ব্যাপন প্রক্রিয়ার পরীক্ষা করেছিলাম। চাইলে সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণটি দিয়ে বন্ধুদেরকে একটি জাদু দেখিয়ে তাক লাগিয়ে দিতে পারো। জাদুটা কি? আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি রংটাকে ভ্যানিশ করে দেব। তার জন্য আমাদের কি লাগবে? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণটা তো লাগবেই, তার সাথে আমাদের লাগবে একটু লেবুর রস। আমরা একটি ছোট্ট বিকারে কিছু লেবুর রস নিয়ে রেখেছি। এখন আমি এই লেবুর রসটা আস্তে আস্তে এই গ্লাসে ঢেলে দেব এবং চামচ দিয়ে হালকা নেড়ে দিলেই দেখা যাবে দ্রুত বিক্রিয়া করে এই কালারটা ভ্যানিশ হয়ে যাবে। আসলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই কালারটা ভ্যানিশ করার জন্য আমাদের দরকার খানিকটা অ্যাসিড। এই লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে, তাই এই সাইট্রিক অ্যাসিড এই কাজটা করতে পারে। আমরা চাইলে ভিনেগার দিয়েও একই পরীক্ষাটা করতে পারি। তাহলে দেখো, আমি এখন লেবুর রসটাকে মিশিয়ে দিচ্ছি। দেখো, লেবুর রস মিশে যাওয়ার সাথে সাথে কালারটা বেমালুম ভ্যানিশ হয়ে গেল। কি মজা না!